স্থবির শিক্ষাঙ্গন। আইএসপিআর এর বিজ্ঞপ্তি অনুযায়ী 6 আগস্ট থেকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকার কথা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি নেই কোথাও। শিক্ষাবিদরা বলছেন দ্রুত এই শিক্ষাঙ্গনে গতি ফিরিয়ে আনতে হবে। আর অন্যদিকে কলেজ বিশ্ববিদ্যালয় পদত্যাগের হিড়িকে শূন্যস্থান পূরণ করাই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম চ্যালেঞ্জ। হাসান ওয়ালির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গণঅভ্যুত্থানে নতুন অন্তর্বর্তীকালীন সরকারে টালমাটাল শিক্ষা ব্যবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেছেন। অনেক প্রতিষ্ঠানে বিক্ষোভের মুখে পথ ছেড়েছেন অধ্যক্ষরাও। এমন পরিস্থিতিতে কার্যত অচল দেশের শিক্ষা ব্যবস্থা। মাইক্রোফাইবার কটনের তৈরি ক্লিন মপ, যা ঘরের ফ্লোরকে করে ঝকঝকে পরিষ্কার। ক্লিন ফ্লোর মপ, সহজেই পরিষ্কার। 6 আগস্ট থেকে সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানাই আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। নির্দেশনা অনুযায়ী স্কুল কলেজ খুললেও শিক্ষার্থী সংকটে শিক্ষা কার্যক্রম শুরু হয়নি। শিক্ষকরা বলছেন নিরাপত্তা নিশ্চিত না হয় অভিভাবকরা সন্তানদের পাঠাতে ভরসা পাচ্ছেন না। অফিস খোলা রাখার জন্য শিক্ষকরা আসতেছে, কিন্তু শিক্ষার্থীরা ওভাবে বিদ্যালয়ে আসতেছে না। আমার সেখান থেকে স্কুলে আসছে, শুধু স্কুল খোলা, কিন্তু ক্লাস চলবে না। এ অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। 7 আগস্ট শিক্ষা মন্ত্রণালয় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে। ইউনিভার্সিটিতে ওঠার ক্ষেত্রে তাদের যে অ্যাডমিশন, সেটাতে দারুণভাবে তারা আঘাত খাবে। একটা লক্ষ্যবিন্দুতে আসলে ফোকাস করে কাজটা করা উচিত, একটু প্রিসাইজ একটা ডিসিশন নেওয়া উচিত। কয়েকটা এক্সাম হয়ে এখন হয়নি, তো এখন ওটা মনে হয় আমার রিজুম করা উচিত। পরিবর্তিত পরিস্থিতিতে পদত্যাগের হিড়িক পড়েছে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে। পদত্যাগ করছেন হল প্রভোস্টরাও, যাতে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি বিশ্ববিদ্যালয়গুলোতেও। শিক্ষা ব্যবস্থার টালমাটাল পরিস্থিতি চিন্তায় ফেলেছে শিক্ষাবিদদের। দ্রুত প্রশাসনিক কাঠামোর শূন্যতা পূরণ এবং অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা কার্যক্রম সচল করার আহ্বান জানাতে মনে করি গভর্নমেন্টকে অ্যাজ সুন অ্যাজ পসিবল যে কাজটা করা দরকার, সবার আগে শীর্ষ পদ যেগুলো আপনার ভ্যাকুয়াম হয়েছে সেগুলো রিপ্লেস করা। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ছাত্রদেরকে আমরা দেখছি যে ট্রাফিক কন্ট্রোল করছে, কিন্তু এখন সময় এসছে তাদেরকে রাস্তা থেকে উঠে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে চলে যাওয়া। দু একদিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বিশ্ববিদ্যালয়গুলো এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হোক, তারা পড়ালেখায় ফিরে আসুক, নাহলে আমরা পিছিয়ে যাচ্ছি। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে 16 জুলাই থেকে ধাপে ধাপে বন্ধ করা হয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। করোনা মহামারীতে 1.5 বছর বন্ধের পর নতুন এ ধাক্কাকে বহুমুখী ক্ষতির কারণ হিসেবে চিহ্নিত করছেন শিক্ষাবিদরা। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা।